হেয়াই সোভি আর অ্যান্ড ওয়েলকাম টু বং নিউজ বয় ইউটিউব আজকের পুরো তো আমার কাছে বেশ কিছু ইন্টারেস্টিং নিউজ আছে সো ভিডিওটাকে একটু স্কিপ না করে এন্ড পর্যন্ত দেখতে থেকো ওকে তো আমি প্রথমে আগে যে নিউজ গুলো আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করি দেন আমি সাইলা আহমেদ ভাসের স্মৃতি বিষয়টাতে আসছি তো শুরুতে আমরা কথা বলবো লেজি লেজিবংকে নিয়ে তার লেজিবং তার চ্যানেলে একটা ভ্লগ আপলোড করে কালকে অ্যান্ড যার লাস্টে বলে যে কফি হাউস থেকে তাকে কল করা হয়েছিল কেন তার কিছুদিন আগে সেই ইন্ডিয়ান কফি হাউসে গিয়ে একটা ভিডিও বানায় কফি হাউসকে এক্সপোজ করে যেখানে কফি হাউস প্রথমে তাকে বলে যে এখানে ব্লগ করতে দেওয়া যাবে না দেন তার কাছ থেকে টাকা চার্জ করে তার বিনিময়ে তাকে ব্লগ করতে দেয় আর সেই ফুটেজগুলো সে লুকিয়ে শুট করেছিল সেই কফি হাউস থেকে সেগুলো ডিলেট করে দিয়েছিল বাট সেগুলো রিসাইকেল বিনের থেকে গেছিল অ্যান্ড সেগুলো লেজি জিবং তার ব্লগে অ্যাড করে দিয়েছিল দেন কফি হাউস থেকে তাকে ফোন করা হয় অ্যান্ড কফি হাউসে ডাকা হয় সেখানে গিয়ে কথা বলতে বলা হয় বিষয়টা নিয়ে দা লেজি বং তার ভিডিওতে কি বলে তোমরা দেখে নাও একটা জিনিস যেটা খুব ইম্পর্টেন্ট মানে আমার এই চুল কাটার থেকে এখন ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমরা জানো আমার আর ইন্ডিয়ান কফি হাউজের একটা কন্ট্রোভার্সি হয়েছিল আমি একটা এক্সপোজ ভিডিও টাইপে বানিয়েছিলাম যারা দেখো এখন দেখে নিও তারপরে তারা আমাকে কন্ট্যাক্ট করে কফি হাউস থেকে কল করা হয় আমাকে কি বলেছে না বলেছে সব রেকর্ড করা আছে বাট এখন আমি দেখাচ্ছি ছোট্ট করে বলে দিই বেসিক্যালি আমাকে বলছে যে ওদের কফি হাউসে একবার যেতে গিয়ে কথা বলতে কি কথা হবে আমি যাই না বাট আমার যেটা মনে হয় যে হয়তো ওরা ভিডিওটা টেক ডাউন করতে বলবে ডিলিট করতে বলবে বাট আমি যাই না আমার আমার একটা গেস্ট করছে তোমাদের কি মনে হয় যে আমার কি যাওয়া উচিত গিয়ে সঙ্গে কথা বলা উচিত আমাদের কি মনে হয় ডেকে আমাকে কি বলবে মানে মারপিট তো দেবে যাই কফি কথা বলে আসি হই যাক একটা কিয়া আমরা কথা বলবো অরিট্রস জ্ঞানকে নিয়ে তো অরিট্রস জ্ঞান তা চ্যানেল একটা ভিডিও আপলোড করে যেখানে সে বলে যে সে নেটফ্লিক্সের সাথে কোলাবোরেশন করতে চলেছে নেটফ্লিক্সের টেক টেন বলে একটা জিনিস শুরু হচ্ছে এন্ড যেখানে অরিট্রস জ্ঞানও থাকবে বিষয়টা এমন যে যারা নতুন নতুন ফিল্ম মেকার আছে তারা নিজেদের শর্ট ফিল্মগুলো বানিয়ে নেটফ্লিক্সকে সাবমিট করবে এন্ড সেখান থেকে যারা যাদের শর্ট ফিল্মগুলো ভালো হবে তাদের ফান্ডিং দেবে তাদের নতুন নতুন জিনিস শেখাবে হবে এরকমভাবে বিষয়টা এবং অরিত্রস গানের কাজটা হচ্ছে সে যে শর্ট ফিল্মগুলো সেখানে সাবমিট করা হবে সেখান থেকে ফিল্টার আউট করা অর্থাৎ কোনগুলো ভালো সেগুলোকে ফিল্টার করা অ্যান্ড সে সেখানে সব থেকে ইয়াঙ্গেস্ট ওয়ান ইয়া এটার জন্য তাকে অনেক কংগ্রাচুলেশন নেক্সট আমরা কথা বলবো সাধন সাথীকে নিয়ে তো বেশ কিছুদিন আগে সাধন সাথীর চ্যানেলে একটা শর্ট ফিল্ম এসেছিল যার নামটা হচ্ছে কষ্ট যা স্টোরিটা বেসিক্যালি ছিল যে তারা দুজন কিভাবে ইউটিউবে আসলো তারা কিভাবে ভিডিও তৈরি করা শুরু করলো সেটাই ছিল তো সেই শর্ট ফিল্মটাই তারা আমেজিং রেসপন্স পেয়েছে এগারো দিনের মধ্যে তাতে ওয়ান

সময় তার ইউটিউব চ্যানেলে আসছে ওকে তো এবার আসা যাক শাইলা আহমেদ ভার্সেস ঋত্বিক অধিকারের বিষয়টা তো আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে সাইলা আহমেদ তার চ্যানেলে এই ভিডিওটা আপলোড করে যেখানে সে কিছু ফ্যাক্ট নিয়ে কথা বলে দেন শাইলা আহমেদ তার চ্যানেলে আরেকটা একটা ভিডিও আপলোড করে যেখানেও সে বেশ কিছু পয়েন্ট নিয়ে কথা বলে প্রথমত সে তার সেই ভিডিওটা যে ভিডিওর থেকে এই কন্ট্রোভার্সিটা শুরু হয়েছিল মাই লাস্ট ভিডিও বলে একটা ভিডিও বানিয়েছিল যেখানে সে বলেছিল যে মাই লাস্ট ভিডিওটা একটা ট্রেন্ড হয়ে গেছে সবাই মাই লাস্ট ভিডিও বলে এক টাইটেলে দিয়ে একটা ভিডিও বানিয়ে দিচ্ছে যেখানে ঋত্বিক অধিকারী যে ভিডিওটা বানিয়েছিল সেখানে তাকে কুকুর সেই ভিডিওটাকে ইউটিউব থেকে ডিলিট করে দিয়েছে যে ভিডিও থেকে কন্ট্রোভার্সিটা সৃষ্টি হয়েছে তার কারণ হিসেবে সাহিলা আহমেদ বলেছে যে সেই ভিডিওর মধ্যে কিছু জায়গায় সেই ঋত্বিক অধিকারীর ক্যামেরাম্যানটা ছিল ফিমেল ক্যামেরাম্যান তাকে কিছু কিছু বাজে কথা বলে ফেলেছে দ্যাটস ওয়াই সে ভিডিওটাকে ডিলিট করছে এছাড়া অন্য আর কোনো কারণ না বাদ বাকি একটা পয়েন্ট থেকেও সে তার পা পিছাবে না অ্যান্ড সে বেশ কিছুদিন আগে বস্তির ছেলে পচাকে নিয়েও একটা ভিডিও বানিয়েছিল যেখানে সে পাঁচ মাস আগে একটা প্রেডিকশন করেছিল অ্যান্ড সেই বিষয়টা নিয়ে একটা ভিডিও বানিয়েছিল ছিল সেটাও সে ইউটিউব থেকে ডিলিট করে দিয়েছে আমি এই ভিডিওটাকে ইউটিউব থেকে রিমুভ করে দিচ্ছি আর এই ভিডিওটাকে আমি ইউটিউব থেকে রিমুভ করে দিচ্ছি তার একমাত্র একটাই কারণ শুধুমাত্র মেয়েটা শুধুমাত্র ওই মেয়েটার জন্যই আমি ইউটিউব থেকে এই ভিডিওটা ডিলিট করছি তো ইউটিউব থেকে এই ভিডিওটা ডিলিট করার কারণ মেয়েটা বাট আমি এই ভিডিওতে যা যা পয়েন্টে রেখেছিলাম আমি একটাও ডিস করব না ঋত্বিক অধিকারকে যেভাবে ক্রিটিসাইজ করেছিলাম আমি একশোতে একশো পার্সেন্টে অ্যাগ্রি করবো এখনও বাট আমি ভিডিওটা ডিলিট করে দিচ্ছি কারণ আমার উদ্দেশ্য কাউকে হার্ট করা ছিল না মেয়েটা যদি সত্যি আঘাত পেয়ে থাকে আমার খারাপ লাগছে তো ড্যাট আমি এই ভিডিওটাকে ইউটিউব থেকে রিমুভ করে দিচ্ছি ডিলিট করে দিচ্ছি দেখতে পাচ্ছ ডিলিট করে দিলাম আর তার পাশাপাশি আমি অঙ্কিতাকে নিয়েও একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে পচা টচাকে টেনেছিলাম এই কিছুদিন আগেই বানিয়েছিলাম তো সেই ভিডিওটা যাই হোক আমি বানিয়েছিলাম আমি এটাই দেখানোর জন্য যে আমি প্রেডিকশান যেটা করেছিলাম সেটা ঠিক হয়েছিল বাট অনেকে বলছে ভাই এটা ঠিক হয়নি বা ভুল বানিয়েছো বা এটা বানানো উচিত হয়নি ওদের ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে তোমাদের কথাটাকে প্রাধান্য দিয়ে আমি তোমাদেরকে সম্মান জানিয়ে এই ভিডিওটা আমি ডিলিট করে দিলাম আমি কিন্তু অ্যাকচুয়ালি ভিডিও বানাই তোমাদের জন্য যারা আমার অডিয়েন্স যারা আমাকে দেখে তো তোমরাই যদি কোনো ব্যাপারে আমাকে অবজেকশান জানাও তাহলে সেটা আমার মনে হয় সেটাকে মানে তোমাদের কথাটা তোমাদের আবদারটা শোনা উচিত সবসময় এটাই চলা উচিত না যে আমি যা বলবো সেটাই ঠিক ওকে তো দেন শাইলা আহমেদ আরেকটা বিষয় নিয়ে কথা বলে যেখানে হচ্ছে শাইলা আহমেদকে নিয়ে যারাই রোজ ভিডিও বানায় রাই অলওয়েজ শাইলা আহমেদের কিছু পুরনো ভিডিও ক্লিপ আছে তিন চারটে সেই তিন চারটেই ঘুরিয়ে ঘুরিয়ে ইউজ করে এই বিষয়টা নিয়ে শাইলা আহমেদ বলে এগুলো তার অনেক পুরনো ভিডিও ক্লিপ তখন সে ইউটিউবে নতুন দ্যাটস ওয়াই সে ইউটিউব সম্পর্কে অত কিছু জানতো না অ্যান্ড সেই জন্য তখন সে যা পারতো সেই ভিডিও বানাত সে কোনটা ভালো কন্টেন্ট কোনটা পার্সোনাল একটা রোজ সেই সমস্ত জিনিসগুলো ভালো করে বুঝতো না দ্যাটস ওয়াই সে ভিডিওগুলো বানিয়েছিল ওকে তো সে আরো বেশ কিছু কথা বলে তো ভিডিওটার লিংক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমরা গিয়ে অবশ্যই দেখতে পাবে বস্তির ছেলে পচা প্রায় পাঁচ মাস পরে বস্তির ছেলে পচা চ্যানেলটাতে একটা ভিডিও আপলোড করে সে পাঁচ মাস আগে লাস্ট একটা ভিডিও আপলোড করেছিল যেটা কিন্তু তার হাইফক্স চ্যানেলটা হ্যাক হয়ে যাওয়ার পরে দেন সে আবার সাহিল আহমেদের জন্য ওই চ্যানেলে একটা ভিডিও আপলোড করে যেখানে সে বিভিন্ন পয়েন্ট নিয়ে কথা বলে যেমন সাহিল আহমেদ তার ভিডিওতে বলেছে তার পুরনো ক্লিপগুলো নিয়ে বারবার তাকে রোস্ট করা হয় তেমন বস্তির ছেলে পচাও বলেছে যে বস্তির ছেলে পচাকে নিয়ে সাহেব আহমেদ যে কটা ভিডিও বানিয়েছে সব সেই এক লাখ কুড়ি হাজারের সেই যে অডিও রেকর্ডটা যেখানে সাহিল আহমেদ বস্তির ছেলে পচাকে ফোন করেছিল ইলিগাল অ্যাপ প্রমোট করতে বলেছিল সেটা সে প্রত্যেকটা ভিডিওতে ইউজ করে যেটাও কিন্তু অনেক বছর পুরনো তো বস্তির ছেলে পচা এটাই বলতে চেয়েছে যে সাহিল আহমেদের যেমন পুরোনো ওই ক্লিপ ইউজ করা ঠিক না তেমন বারবার বস্তির ছেলে পচার সেই পুরনো কল রেকর্ডটা ইউজ করা কিন্তু ঠিক না তো বস্তির ছেলে পচার কোনো ভিডিও ক্লিপই আমি চালাতে পাচ্ছি না কারণটা তোমরা অবশ্যই জানো দেন ঋত্বিক অধিকারী তার আরেকটা যে চ্যানেল ছিল ঋত্বিক অধিকারী লাইভ সেখান থেকে কালকে একটা লাইভ কর অ্যান্ড সেখানে সে বস্তির ছেলে পচা অ্যান্ড শাহিল আহমেদের এই ভিডিওটার উপরে রিয়াকশন দেয় সেই ভিডিওটা দেখে অ্যান্ড বেশ কিছু কথাবার্তা বলে বেসিক্যালি সে শাহিল আহমদের উপরে বলতে চাইছে যে সে যখন ভিডিওটা ডিলেট করলো সে এত কিছু বুঝতে পারলো তাহলে সে তার সে আগের ভিডিওটায় আগে যে রিপ্লাই ভিডিওটা বানিয়েছিল সেই ভিডিওতে কেন বললো না সেই ভিডিওতে কেন এই ডিলেটগুলো করলো না কেন অ্যাপলোজাইজ করলো না এর কারণ হিসেবে ঋত্বিক অধিকারী বলেছে যেহেতু শাহিল আহমেদের চ্যানেলে ডিক্রিজ হচ্ছে দ্যাটস ওয়াই সে আরেকটা ভিডিও বানালো দেখলো যে সাবস্ক্রাইবার কমে যাচ্ছে সেই জন্য সে এই ভিডিও ডিলিট করলো এবং এই ভিডিওটা বানালো সত্যি কথা বলতে গেলে তোমরা যদি সাহিল আহমদের চ্যানেল দেখো তাহলে যখন এই কন্ট্রোভার্সিটা স্টার্ট হয়েছিল তখন সাহিল আহমদের চ্যানেলে সাবস্ক্রাইবার ছিল টোয়েন্টি এইট পয়েন্ট এইট কে যেখানে এখন যদি তোমরা দেখো তাহলে সেখানে টোয়েন্টি এইট কে আছে অর্থাৎ আটশো প্লাস সাবস্ক্রাইবার ডিক্রিস হয়েছে যেটা কিন্তু একটা হিউজ ব্যাপার অ্যান্ড বস্তির ছেলে পচা অ্যান্ড ঋত্বিক অধিকারী দুজনেই একটা বিষয়কে তাদের ভিডিওতে বলে যেটা হচ্ছে অভিজিৎ বিশ্বাস অফিসিয়ালের বিষয় যেখানে অভিজিৎ বিশ্বাস অফিসিয়াল ডোনেশন তোলে যেহেতু সে চোখে ভালো করে দেখতে পায় না সে কিছু একটা ব্যবসা করবে যেটা আমি আমার আগের ভিডিওতে পুরোপুরি বলেছি করেছিলাম তো কেন সাহিল আহমেদ সেই তিরিশ হাজার টাকার হিসাবটা তার বন্ধুর কাছ থেকে চাইনি যখন মাই লাইফ সুদীপের কন্ট্রোভার্সিটা হয়েছিল তখন সাহিল মাই লাইফ সুদীপের কাছ থেকে সমস্ত হিসাব চেয়েছিল তো কেন তার বন্ধুর কাছ থেকে সেই হিসাবটা নিল না এটাই পিছনে পচা অ্যান্ড ঋত্বিক অধিকারী তাদের ভিডিওতে বলেছে তো ঋত্বিক অধিকারী সেই লাইভের কিছুটা পার্ট তোমরা দেখে নাও বাকি ফুল লাইফটা দেখতে চাইলে ফুল লাইফটা আশা করছি তোমরা কেউই দেখতে চাইবে না কারণ দু ঘন্টা প্লাসের একটা লাইভ তো তবু আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি তো তোমরা কিছুটা ক্লিপ দেখে নাও মানে এই ছেলেটার চোখের চোখের জন্য হেল্প চেয়ে একটা ভিডিও বানিয়েছিল ঠিক আছে এই যে মাই লাস্ট ভিডিও থামলেনটা দেখলে তো বুঝতে পারবে যে আমার থামলেনটার রেফারেন্স কোন কোন ভিডিওটার ছিল আসলে তো এর চোখের অসুবিধা বলে ভিডিও করেছিল এবার এর আগে তুমি হয়তো তোমার তো খুব কষ্ট লাগছে হ্যাঁ ভাই বেছারা এত কষ্ট করছে ভাই প্রত্যেকটাই ভাই দেখো হাট পুরো ভেঙে গেছে এখান দিয়ে চোখ দিয়ে জল বেরোচ্ছে এখান দিয়ে কী দিয়ে জল বেরোচ্ছে ভগবান জানে যাই হোক এই মা এ ছেলেটা ঠিক আছে আগে কি ভিডিও বানাতে জানো এই এই এইযো এই যে এগুলোর জন্য কি চোখ ভালো লাগে আমি বুঝতে পারছি না এগুলোর জন্য মেন্টালিটি ভালো লাগে ভাই এই এই যাই সুন্দর থামনেল বা তো পুরো একদম ভাই মানে আস্তে আস্তে ওর মুখ ভাই উড়েই যাচ্ছে এখানে তার ওর মুখ আছে একটু এই সব এই দেখতে পাচ্ছো তো গাইস এই হেভি ছেলে ভাই হেভি ছেলে আর কত কতগুলো তো ভাই প্রাইভেট করা যায় সেটা ভগবানই জানে জানো কি মানে ব্যাপারটা কি বলতো সবাই খুব সিম্পাইজ করে যে বেচারার চোখ খারাপ বা পা খারাপ বা যাই খারাপ হোক মানে কিন্তু মানে যারা দেখছো তোমরাই বলো প্রত্যেক প্রত্যেকের লাইফেই কিছু না কিছু ভাই স্ট্র্যাজেডি আছে কিছু না কিছু স্ট্রাগেল আছে কিছু না কিছু আছে আর তার কাছে সেটা খুব বড়স মানে চোখ খারাপ বা পা খারাপের মতনই বড় এরকম সবার লাইফেই থাকে প্রত্যেকের লাইফে যারা যারা স্ট্রিম দেখছো তারা নিজেরা বলো তোমাদের লাইফে কি কিছু নেই মানে যেটা তোমাদের এরকম মানে যেটা স্ট্রাগেল বলো যেটা একটা হার্ডেল বলো মানে নেই কি এত মানে তফাত্ত তোমাদের আর ওদের মধ্যে কি জানো তোমরা ভাই এরকম লোকেদের সিম্পাতি চাইছো না লোকেদের থেকে ইয়ে চাইছো না ঠিক আছে তোমরা ওটাকে লড়াই করছো ওটা লড়াই করে ওটাকে ওভারকাম করার চেষ্টা করছি আমরা সবাই ইনফ্যাক্ট আমার মধ্যে অনেক কিছু আছে না আমি কি স্টোরি ভাই শোনাচ্ছি সবাইকে ভাই শোনো ভাই আমার এই অবস্থা আমি ভাই আমার কলেজের এই 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 মানে বললে বলে ভাই আমি বলতে চাই না ইভেন অ্যাজ এ জোকো আমি বলতে চাই না তার সিম্পাতি মানে এরকম ভাই নিশ্চিত না আর এই যে ভাই মানে টাকা বাকা তুললো কত তিরিশ হাজার টাকা হয়তো তুলেছে সেটা ও বলছে এবার ওটা ঠিক কিনা জানি না ঠিক আছে তিরিশ হাজার টাকা তুলে করলিটা কি ভাই সেটাই বুঝতে চাই করলিটা কি তিরিশ তিরিশ হাজার টাকা তুলে এই যে এই করছিস তুই তিরিশ হাজার টাকা তুলে এই যে এইটা এই করছিস সেই হিসাবটা দিয়ে ভাই কেঁদে কেঁদে তো ভিডিও বানিয়ে দিলিস সবই বললাম হিসাবটা তিরিশ হাজার টাকা দিয়ে হিসাবটা আমাকে দিতে হবে না তুই সাইলকেই হিসাবটা দে না সেই আগের বারে যখন আমাদের আরেকজনের যে পায়ের যার প্রবলেম ছিল তার বেলা তো শাইল হেভি চল্লা ছিল হিসাব কই হিসাব কই হিসাব কই আর তো ভাই তোর বন্ধুর হিসাবটা নিয়েছিস তুই নিয়ে ভিডিও তো বানাস নি তিরিশ হাজার টাকা কি করেছে সেটার তো কোনো হিসাব বানাস নি ভাই কি ভাই কি লয়ার তুই তোমরা এখন তো দেখছি প্রায় আবার মানে দুদিন আগেই হয়তো কারোর একজন লিভারের প্রবলেম সেও ভিডিও বানিয়েছে হেল্প করো লিভারের ইয়ে করো হেল্প করাটা বাজে ব্যাপার না কিন্তু তুই করছি মানে মানুষটাকে দেখো মানুষের সমস্যাটা তো ঠিক আছে মানুষটাকে দেখো সেই বুঝে হেল্প করো মানুষটাকে দেখে এই যে দুধ দুধতে ইয়ে নি অ্যান্ড সাহিল আহমেদ তার এই ভিডিওটা আপলোড করার পর তার ইনস্টাগ্রামে এটা পোস্ট করে অ্যান্ড তাতে লেখে এন্ডেড দিস কন্ট্রোভার্সি ফ্রম মাই সাইড হ্যাভ এ রিল্যাক্স অ্যান্ড তার এই ভিডিওর কমেন্ট বক্সে একটা কমেন্টও পিন করে এই টপিকে হয়তো এটা আমার শেষ ভিডিও যেটুকু কনফিউশন ছিল আমি ক্লিয়ার করতে এসেছিলাম সি ইউ অন নেক্সট ভিডিও তো এই কন্ট্রোভার্সি নিয়ে হয়তো তার আর কোনো ধরনের ভিডিও আসবে নেক্সট এই বিষয়টার উপর ঈশান রুদ্র রিঅ্যাক্ট করে লেখে সাহিল আহমেদ রোজ টু পয়েন্ট জিরো হবে নাকি খেলা হচ্ছে যখন ভালো করেই হোক নেক্সট ঈশান রুদ্র তার ইনস্টাগ্রামে এটা পোস্ট করে আর তাতে লেখে আজ শ্যুট করব স্ক্রিপ্ট শেষ গেস করো আর কে শেষ হবে তো খুব তাড়াতাড়ি আজ বা কালের মধ্যে বা পরশুর মধ্যে ঈশান রুদ্রর একটা ভিডিও আসছে সাহিল আহমেদের উপর ইয়া এই ছিল আজকের কিছু ইন্টারেস্টিং নিউজ ভিডিও যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে দিও কমেন্ট জানিও ভিডিও তোমাদের কেমন লেগেছে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো এন্ড তোমরা যদি আমাকে কোনো নিউজ পড়তে চাও ডেসক্রিপশন বক্সে দাও ফার্স্ট লিংক থেকে আমাকে যে কোনো নিউজ পাঠাতে পারো এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে প্রেস করে রেখো ইউটিউব এন্ড আদার সোশ্যাল মিডিয়া রিলেটেড নিউজ বাংলাদেশ সবার আগে জানার জন্য